নমস্কার রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য সুভাষদার উপস্থিতি এই অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রা এনে দেয় সুভাষ শাস্ত্রী মানে আপনার ছকের শেষ কথা তার প্রতিকার আপনার জীবনের সমস্যার ক্ষেত্রে শেষ কথা অবশ্যই আপনি যদি ভালো থাকতে চান সুভাষ শাস্ত্রীর প্রতিকারকে আপনার সঙ্গে রাখতেই হবে তবে প্রশ্ন হচ্ছে কারা পাবেন প্রতিকার সুভাষদা সবাইকে আসতেও বলেন না তাদেরকেই সুভাষাস্ত্রী আসতে বলেন যাদের প্রতিকার উনি করবেন বা যাদের সমস্যার সমাধান হবে সুভাষাস্ত্রী আসতে বলছেন না মানে আপনার সমস্যার সমাধান কিন্তু নেই সে আপনি যত জায়গায় মাথা করুন খুটুন না কেন তো আজকে সুভাষ শুরু করব আর কালকে ঠিক দোল পূর্ণিমা যদিও আজকে মানে আপনার পাঁজিতে বা পঞ্জিকাতে পূর্ণিমা লেগে গেছে লেগে গেছে কালকে অবধি পূর্ণিমা রয়েছে দুপুর সাড়ে বারোটা অবধি তো আমার যেহেতু আজকের দিনে আপনাকে পেয়েছি আমার প্রশ্ন হচ্ছে দোল পূর্ণিমার দিনে কি কি করণীয় রয়েছে প্রথম কথা হচ্ছে লাইভ অনুষ্ঠান হচ্ছে না রেকর্ডের হচ্ছে ফোন টিপে কোনো লাভ নেই ফোন টিপবেন না মন্দির শুনুন আর চেম্বারে সমস্ত ফোন অফ কেউ বসেনি আমার বুকিং ধরার জন্যে কোথায় থেকে কে বুকিং করবে নাম লেখার জন্য কেউ বসে নোবডি ইজ দেয়ার সমস্ত অফ আগামী কালো অফ ফোন সুইচ অফ মানে হাফিত্তেজ করে কেউ বসে নেই যে আমার কেউ একটা ফোন আসবে প্রোগ্রাম দেখে একটা বুকিং করবে ন শুধু অনুষ্ঠানটা শুনুন যতটা সম্ভব বলে দেওয়ার চেষ্টা করছি কোনো কিছু মানে নিজের জন্য এটা বলবো ওটা বলবো না নয় বলে দেওয়ার চেষ্টা করছি প্রথমে হচ্ছে আমি রাশিফলটা পড়ে নেবো প্রথমে সেকেন্ডলি কালকে দোলের দিন কি করবেন প্রথম কথা হচ্ছে দোলের জন্যে এখন তো রঙ কম আবির বেশি মানে আবির খেলাটাই বেশি হয় রঙও হয় হোয়াটেভার রঙ হোক আবির হোক প্রথম সেটা তুলে ভগবান কৃষ্ণের পায়ে দিয়ে তারপরে সেটা খেলা উচিত সেটা বাচ্চা টু বুড়ো টু মহিলা টু মাসিমা টু দিদি টু বোন সবার জন্যেই এটা প্রযোজ্য দোল স্নান দান রং স্নান দান এটা একটা এটা এটা একটা সৌজন্যবোধ রংটা আবিরটা লাগানো স্নেহ এবং তার আরও নিজের নিবিড় করা এটাকে ইন্ডিকেট করে এই জন্যেই এই উৎসবটা হয়েছিল তো পূর্ণিমা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লেগে গেছে যদিও খাতায় কলমে কালকে কাল কিন্তু লেগে গেছে তো সেটা কোনো ব্যাপার নয় চলবে কিন্তু আমি আগে রাশিফলটা বলে দিই তার সাথে দেখুন একদিনের জন্য তো কোনো পার্টিকুলার আমাকে জিজ্ঞেস করছিল কালকের কি উপাচার উপাচার শুড বি কন্টিনিউ যা কিছু উপাচার তা কিছু কন্টিনিউ আপনি বলেন না যে এই সময় থেকে শুরু করা যেতে পারে এরকম কি কিছু হবে স্টার্টিং এর জন্য কিছু হবে বাট বাট ইউ শুড কন্টিনিউ হুম ইউ শুড কন্টিনিউ মানে উপাচারে কোনো ম্যাজিক নেই সবটাই আপনার হাতে আপনার ইউ টু ইওর নিষ্ঠা মানে আপনার উপর ডিপেন্ড অন ইউ তো নিষ্ঠার উপরেই কাজ করে এবং তার কতটা সে উইলিংলি করছে তার উপরে ডিপেন্ড করে আচ্ছা রাশি হচ্ছে নতুন কর্মযোগ মেষরাশি বলছে অবশ্যই নতুন কর্মযোগ অর্থ ব্যয় শরীর ভালো নয় এবং সম্পর্কের টানাটানি রাশি সম্পত্তি নিয়ে সমস্যা অপচয় মানে কোনো কিছু জিনিস এবং আর্থিক অপচয় অপদস্থ হতে পারে নতুন কর্মযোগ চাকরির ক্ষেত্রে আপনার নতুন কোনো সুযোগ আপনার সামনে আসতে পারে মিথুন রাশির সাফল্য সাবধানতা শরীর ভালো নয় মানসিক কষ্ট শত্রুতা বৃদ্ধি এটা আবার কি হলো মিথুন রাশির জন্যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা কর্কট রাশি শুভ কর্মযোগ সাংসারিক অসুবিধা বিদ্যার ক্ষেত্রে শুভ প্রাপ্তি প্রাপ্তিযোগও কিন্তু কর্কট রাশি সিংহ রাশি মতবিরোধ প্রাপ্তি যোগ আর্থিক একটু অসুবিধে নিজের লোকের স্বামী স্ত্রীর সাথে একটু মতবিরোধ হতে পারে শরীর ভালো নয় মানসিক কষ্ট কিন্তু থাকবে কন্যা রাশি সাফল্য জয়লাভ কোনো কিছু ফলাফল আসার থাকলে সেটা আপনার পক্ষে আসবে শরীর ভালো নয় অর্থ ব্যয় সাংসারিক ব্যাপারে ধরুন আপনি বিয়ে করেননি মানে আপনার সাথে আপনার মায়ের মতবিরোধ দেখা দিতে পারে কোনো সিদ্ধান্তকে কেন্দ্র করে মানে সেটাও কিন্তু সাংসারিকের মধ্যেই পড়ছে ইফ ইউ আর ম্যারেড আর নট ইটস ডাজ ম্যাটার মানে আপনার সাথে আপনার বাবার বিরোধ আপনার সাথে আপনার মায়ের বিরোধ সেটাও কিন্তু সাংসারিক একটা বিরোধের মধ্যে পড়ছে হ্যাঁ বিশ্বিক রাশি কার্য উদ্ধার শুভ অনুষ্ঠান এনি টাইপ অফ শুভ অনুষ্ঠান সম্পত্তিজনিত সমস্যার একটা সমাধানের পথ আগামী দিনে আসবে বিবাহ যোগও কিন্তু রয়েছে ধনু সুফল প্রাপ্তি প্রাপ্তি যোগ মান সম্মান হানি মূলা নক্ষত্র হলে ধনুরাশির মকর মানসিক চাপ বৃদ্ধি সম্পত্তি জনিত বিরোধ প্রাপ্তি যোগে বাধা কোনো সম্পত্তি বিক্রি করার থাকলে সেটা বিক্রি হচ্ছে না সেটা নিয়ে সমস্যা দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা তৈরি দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা তৈরি কুম্ভ সাফল্য গুরুজনের শরীর ভালো নয় অর্থ ব্যয় চোট আঘাতের যোগ সপ্তাহ শেষের দিক অর্থাৎ দিক চলে গেছি মানে বিদেশে তো শুক্রবারে বিকেল পাঁচটা মানেই উইকেন্ড হয়ে গেল ফান এনজয় লাইফ যাই হোক আমাদের দেশে হয় না আমাদের দেশে সাত দিনই তিনশো পঁয়ষট্টি দিনই অলমোস্ট কিছু লোকের তো কাজ করতেই হয় অনেক লোকেরই করতে হয় কিছু লোক হয়তো সানডে ছুটি পায় কিন্তু ফ্রাইডে পাঁচটা মানে এটা তৃতীয় বিশ্বের জন্য যোগ এবং ভ্রমণের যোগ রাশি ফল শেষ এবারে চলে আসি আগামীকালটাকে আমরা কিভাবে কাটাবো আগামী সমৃদ্ধির জন্য আগামীকালের জন্যে যে বীজ মন্ত্রের আপনাকে জপ করতে হবে বীজ যে মন্ত্র বীজের জপ করতে হবে সেটা হচ্ছে ওম গ্রাম গ্রিম গ্রুম ওম গ্রাম গ্রিম গ্রুম শ্রাম শ্রীম শ্রুম শাহ গুরবে নম আমি আবার একবার বলছি আমার এই বক্তব্য ইউটিউবে থেকে যাবে এসে কি চলছে গরম লাগছে তো ইউটিউবে থেকে যাবে যদি মনে হয় বুঝতে পারিনি আগে পরে করে এই বীজটা আবার শুনে নেবেন ওম গ্রাম গ্রীম গ্রুম শাম শ্রাম শ্রীম আচ্ছা বলে দিই গুরুর সাথে কেতুর মন্ত্রের বীজের এটা মিশ্রণ যেখানে দেখবেন শ্রাম এবং শ্রীম কথা আছে ওম শ্রীম ওম হ্রীম এগুলো সবই মন্ত্রোচ্চারণের মধ্যে আছে বীজের মধ্যে আসে এগুলো কিন্তু ওই পাঠ নয় এইটুকুনি মন্ত্রটা ওম গ্রাম গ্রীম গ্রুম শ্রাম শ্রীম শ্রুম শাহ গুরবে নম এইটা বলে আবির আবির মূলত তো আবিরই ঠাকুরের পায়ে তো আবিরই দেওয়া হয় ঠাকুরের পায়ে তো রঙমাহান হয় না আবির যদি আপনি দীক্ষিত হন সেটা কোথাও কারোরই দীক্ষিত হয় সে গুরুবে নম রাসটা কিন্তু আছে আর ওপরে আছে যে রাহু এবং কেতুর মানে অর্থাৎ কি অশুভ যে কালো যে রং আমাদের জীবনের যে কালো রং কালো দিক সেই রং দূর হয়ে গিয়ে জীবন যাতে রঙিন হয় এটাই হচ্ছে দোল উৎসবের মহিমা অর্থাৎ কি এই পূর্ণিমাতে আপনার জীবনের সমস্ত রং যাতে আসে মানে আনন্দের সাফল্যের জীবনের একটা প্ল্যাটফর্ম পাওয়ার যাতে রং আসে ওই জন্য গুরুকে অর্পণ করছেন ও লাস্টে কি গুরু গুরুবে নম এই বীজ মন্ত্রটা আটবার কিংবা একশো আটবার যে কোনো বীজের ক্ষেত্রে বলার ক্ষেত্রে মনে রাখবেন মিনিমাম আট ম্যাক্সিমাম একশো আট এর মধ্যে অনেকগুলো ধারা আছে সেইগুলো যারা মানে অনেক লোকই পারবে না অনেক লোকে জানে না অতক্ষণ নেই ঠিক আছে আপনি মিনিমাম আটবার বলে ভগবানের শ্রীচরণে যদি দীক্ষিত হন তাহলে গুরুর চরণে যদি দীক্ষিত না হন তাহলে ভগবান কৃষ্ণের চরণে কৃষ্ণকে স্মরণ করে ভগবানের চরণে দিয়ে তারপর সেইটা খেলতে পারেন এবং যদি মনে হয় আপনার কেউ প্রিয়তম ব্যক্তি আছে তাহলে সে ভগবানের পায়ে অর্পণ করার পরে প্রথমে তার গায়ে সেই রং লাগাতে হবে তারপরে আপনি অন্যের গায়ে লাগাতে পারেন প্রিয়তম ব্যক্তি সে ধরে নিন আপনি ম্যারিড তা আপনার প্রিয়তম ব্যক্তি সব থেকে প্রিয়তম ব্যক্তি আপনার হাজব্যান্ড তো সেই এই যে গুরুকে অর্পণ করা ধরুন আপনি আমি ধরে নিচ্ছি আপনি দীক্ষিত নন আপনি ম্যারেড তাহলে কি করবেন তাহলে এই আবিরটা কিংবা রংটা এটা লাগাবেন মানে আবিরটা মূলত রংটা ঠাকুরকে যেটা অর্পণ করল অর্পণ করছি এইটা মিনিমাম আটবার বলে ওই প্যাকেটটা নিয়ে আর প্যাকেটটা নিয়ে হ্যাঁ প্যাকেটটা নিয়ে প্যাকেটটা খুলে একটুখানি লাগিয়ে দেওয়া মানে রংটা একটু ভগবানের শ্রীচরণে দেওয়া মানে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে দেওয়া দেওয়া এবং দিয়ে সেই রঙটা নিজের প্রিয়জনকে আগে লাগান তারপরে সেটা অন্যকে লাগান সেটা আপনার সন্তান হতে পারে আপনার স্বামী হতে পারে ভাই আপনার প্রেমিকও হতে পারে প্রেমিকাও হতে পারে আপনার মাও হতে পারে মানে প্রিয়জন সো ইউ ক্যান চুজ মানে হু ইজ ইউর প্রিয়জন মানে সেটা আপ টু যে করছে তার উপর ডিপেন্ড করছে এইটা নিয়ম নিষ্ঠা যে ভগবানকে অর্পণ করার পরে আমি আমার সব থেকে প্রিয় লোক ধরুন আমার স্বামীও প্রিয় আমার বাচ্চাও প্রিয় তাহলে আমি বাচ্চাকে আগে লাগাবো তিনজনকে আগে লাগাবো তারপরে সেই রঙটা অন্যকে লাগাতে পারি আগে কি হতো বলে দি বিভিন্ন আশ্রমে কিংবা ধরুন বৃন্দাবনে কি হবে তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে ওই রংটার কাউকে লাগাবে না ওরা ভগবানের চরণে অর্পণ করা রং প্রিয়জনদের লাগানোর পরে ওই রংটার কাউকে লাগাবে না তারপর সে অন্য রঙ দিয়ে রং খেলা শুরু করবে ওই প্রিয়জনকেই ওই রংটা লাগাবে ভগবানের শ্রীচরণে অর্পণ তার মানে নিজের জীবন যাতে সমৃদ্ধি আসে ভগবানের শ্রীচরণে অর্পণ সেই কিছুটা এবং সেই রঙ এবং আবিরটা নিজের লোকদের লাগানো তারপর ওই আবিরটা ছড়িয়ে দেওয়া অন্য আবিরটি অন্যকে লাগানো এটা অনেকে করে অনেকে জানেন না তার মানে ওই রঙটা আমি আর কারোর উপর অ্যাপ্লাইড করলাম না ওই কালার অ্যাপ্লাই করতে পারি কিন্তু ওই পার্টিকুলারই রঙটা ভগবানকে অর্পণ করে নিজের লোকদের লাগিয়ে তুলে রেখেছি তারপরে আমি অন্য আবির অন্য রং আমার বন্ধু বান্ধব আমার কাছের লোকদের আমি লাগাতে চাই অনেকে করে আপনি চাইলেও করতে পারেন স্পেসিফিক আদারওয়াইজ ইউ ক্যান ডু যেটা প্রথমে বললাম করতে পারেন আচ্ছা দুই হচ্ছে যে দেখুন তুমি একটা কথা বললে খুব ভালো কথা বললে যখন আমি বললাম যে মানে ওয়ান ডে যা কিছু ওয়ান ডে তা কিছু উপাচার নয় তা কিছু স্পেসিফিক ওই দিন তাহলে কি আমরা স্টার্ট করতে পারি স্টার্টিংয়ের তীর্থ সবসময় একটা তিথি নক্ষত্র থেকেই হয় ধরুন আপনি লক্ষ্মী পুজোর আর্থেক উন্নতির জন্যে আপনি ধান আর চুম্বক রাখবেন তাহলে সেটা সবথেকে ভালো দিন মহালক্ষ্মের দিন মা লক্ষ্মী পুজোর দিন থেকে স্টার্ট করা তো এর থেকে ভালো দিন তা নেই সেই রকম মানে ভগবান আমি ইয়ের জন্যে করছি মানে সরস্বতীর জন্য করছি বিদ্যার জন্য সরস্বতী পুজো মানে শ্রীপঞ্চমী থেকে স্টার্ট করছি তা তার থেকে ভালো কিছু হয় না এখানে এখানে এই রং খেলার উৎসব নিয়ে দেখুন আপনারা জানেন অনেকেই জানেন আমি এইটা নিয়ে অনুষ্ঠানটাকে করতে চাই না কিন্তু দু চারটে পয়েন্ট ধরিয়ে দিচ্ছি যারা জানেন না যারা জানতেন মনে নেই বলে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে তার চোখের মনি হচ্ছে রাধা তো ওনার নিজেরই কথা রাধা বিনামে তো আধা তো এটা ওনার মানে রাধা নাম ছাড়া কৃষ্ণ নাম বললে সম্পূর্ণ হয় না যেমন সীতার নাম আগে বলা হয় রাম পরে বলা হয় রাধা আগে বলা হয় রাধাকে আগে কল করা হয় দেন কৃষ্ণকে কল করা হয় রাধেশ শ্যাম রাধা কৃষ্ণ ওয়াটেভার হ্যাঁ তো তো সেই জন্যে যদি ভালোবাসার লোক সেটা স্বামী হোক কেউ হোক মেয়েদের ক্ষেত্রে সে কিন্তু ওই চোখে এখন মানে আগে তো কাজল লাগাতো এখন কী বলে ওটাকে চোখে যেটা লাগা লাইনার লাইনার এখন লাইনার মডার্ন নাম তো আগে কাজল লাগানো হতো এখনও কাজলটাই হয়তো লাইনার লাইনটা নাকি হয়তো মডার্ন নাম হয়েছে সেইটা ভগবানের পায়ে ছুঁয়ে দোলের দিন থেকে স্টার্ট করতে পারেন ধরুন আপনার সাথে কারোর সম্পর্ক আছে আগের দিনে একটি ফোন এসেছিলো মেয়েটি বাড়ি চলে গেছে বিয়ে করতে হবে কখন একটা মেয়ে বাড়ি চলে যায় লজ্জা মাথা খেয়ে মেয়েটি জানে আর ভগবান জানে দেখুন আমি তো সবটা জানি আমি ছক দেখে বললাম কিন্তু মেয়েটা বাড়ি চলে আমাকে বিয়ে করতে হবে থেকে তো তো নেই আমি আমি জানি না মানে দেওয়ালে ছেলেটার ছক দেখেছি মেয়েটার ছক তো আমি দেখিনি তো সেই বলছি যদিও আপনার ভালোবাসার লোক ভালোবাসার পাত্র স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক আরো ভালো করার হয় না বিয়ের পরে সম্পর্ক না কেমন একটা ছড়িয়ে মতন রয়েছে যখন আগে চিনতাম ভালো ছিল বিয়ের পরে এসে রিলেশানটা কেমন একটা হয়ে গেছে সেই মানে একটা মানে উষ্ণতাটা পড়ে গেছে মানে একটা ঠান্ডা ঘরে চলে গেছে উষ্ণতাটা এর থেকে আর মানে আর কোনো ভাষা আমার কাছে আসছে না তো সেইটা বজায় রাখার জন্যে একটা সব সময় তো উষ্ণতা আর সে মানে সে বায়োলজিক্যালি এতে থাকে না মেন্টালি তার তার ভাবনায় তার কথাবার্তায় তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কথাবার্তার মধ্যে থেকেই আদান প্রদানের মধ্যে থেকে রিলেশনটা যাতে একটু ভালো থাকে মানে তাজা থাকে রিলেশনটা সেই জন্য সেই চোখের কি বলে লাইনার লাইনার কি কাজল যেটা আমি লাইনার সেইটা ভগবানকে ছুঁয়ে দোলের দোল পূর্ণিমা দিয়ে শুরু করতে পারেন কেন ভগবান কৃষ্ণ তার লীলায় সবসময় প্রেম ভালোবাসা আমরা যে কাজলটা পড়ছি সেই কাজলটা কৃষ্ণের পায়ে ছুঁয়ে মানসিক টিপ দিয়ে আমরা মানসিক চাইলাম হ্যাঁ ভগবান কৃষ্ণ দোল পূর্ণিমার জন্য সেটা ভগবান কৃষ্ণ মানে দাগ দেওয়া মানে পায়ে ওটাও একটা মানে চরণে একটা মানে দাগ দেওয়া চিহ্ন দেওয়া দিয়ে সেটা তার নামে ইউজ করতে পারেন চোখের মণি বলে না আমার চোখের বালি চোখের বালি চোখের তারা চোখের মনি বা চোখে হারানো তো সেই আমরা কাউকে যখন দেখি প্রথম ভালোবাসাটা তো চোখ দিয়েই যায় অন্য কিছু দিয়ে যায় না তারপরে অনেক কিছু দিয়ে যায় শরীর পরে এগোয় আগে চোখ দেখে দেন বেল ব্রেনকে কল করে ব্রেন সিগনাল পাঠায় তারপরে তো বাকিগুলো হয় কিন্তু চোখ হচ্ছে প্রথম দর্শন তো এই দর্শনেই যদি এ হয় তো সেই চোখেই সেটা লাগাতে হবে পার্টিকুলার তার জন্যে দোল পূর্ণিমার দিন স্টার্ট করতে পারেন ভগবান কৃষ্ণকে ইয়ে করে ভগবান কৃষ্ণর নামে সেই একটু চরণে ইয়ে করে রেখে দিয়ে আপনি সেদিন থেকে আপনি স্টার্ট করতে পারেন এক দুই হচ্ছে যে আমি ক সপ্তাহে বলছি কনে কিছু লোক আপনারা একটু ভয়ও পেয়েছেন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র মেষ রাশি অশ্বিনী নক্ষত্র খারাপ কোনো পঁচিশ বছরের মেয়ের খারাপ না এটা হয়তো আমি আগের দিনে বলে উঠতে পারিনি কেন ফোন থাকে আপনারা জানেন আমি অনেক কথা বলবো ভেবে আসি ওই কিছুক্ষণ পরেই ওখান থেকে ইশারা করে যে যাও যাও বিদায় মানে বেরো এবার তো বেরোই বেরোতে হয় তো যাই হোক খুব অল্প সময় অনুষ্ঠান আজকে ফোনটা নিচ্ছি না তো সেখানে হচ্ছে যে অর্থাৎ কিনা রাশি অশ্বিনী নক্ষত্র যে কোনো বয়সে কিন্তু ভয় আমার অনুষ্ঠান থেকে ভয় আতঙ্ক এগুলো পাঠানোর উদ্দেশ্য নয় সতর্কীকরণ হচ্ছে উদ্দেশ্য আমার হচ্ছে অ্যালার্টনেস উদ্দেশ্য আমার হচ্ছে আপনাদেরকে জানানোটা উদ্দেশ্য আপনি নিজের সম্বন্ধে আগাম জেনে রাখুন যে ভাই আপনার ফাঁকা বাড়িতে চোর আসতে পারে এখন তো ওই হিরোইন খরফগুলো একটু কমে গেছে মনে হয় আগে সেই সায়া কাপড় মেয়েরা মিলতো সেগুলোও চুরি করে নিয়ে যেত একতলা দিয়ে উঠে অনেক অর্ডার রয়েছে পাশের বাড়ি পাতা পাতা এত বেড়ে গেছিল মানে ওই ওই সে রাঙতা করে হিরোইন সব বেড়ে গেছিল দশ পনেরো বছর আগে মেয়েরা জামা কাপড় মেলছে ছেলেরা প্যান্ট সেগুলোও নিয়ে চলে যেত ওটাও পঞ্চাশ টাকা বিক্রি করে একটা খেয়ে ফেলতো তো সেগুলো নেই কিন্তু চোর বাড়িতে আসবে জানতে পারলে মিনিমাম জিনিস রাখা এবং ভ্যালুয়েবল জিনিসগুলোকে সরিয়ে রাখা ঠিক আমার অনুষ্ঠানটা এই বার্তাই আমি চেষ্টা করি প্রতিদিন দেবার যে ধরুন আপনার মেষ রাশি অশ্বিনী নক্ষত্র ভাই আপনার পঁচিশ বছর বয়স তো আপনার আতঙ্কের কোনো কারণ নেই কিন্তু আপনার বয়স চল্লিশ উঠতো আপনার জন্য ভালো যাবে না আরে ভালো যাবেন আর মধ্যেও ভাগ আছে যদি আপনি পলিটিক্যাল ব্যক্তি হন আপনার জন্য পলিটিক্যাল ওয়েট করছে আর পরিষ্কার একদম আপনি যদি পলিটিক্সে রাজনীতি করছেন রাজনীতিবিদ কি নেতা কি হোয়াটেভার কি কর্মী কি প্রার্থী কিছু হন সামনে পলিটিক্স আপনার জন্য সর্বনাশ ওয়েট করছে ক্ষতিও ওয়েট করছে আপনি পলিটিক্স এসে কোনো যোগ নেই বলেন ভাই আমি যদি ঘরোয়া আমি তো আউজ আমার স্বামী বাচ্চার ছেলে মেয়ে নিয়ে সংসার করি মেশে তাহলে যদি আপনার বয়স পঞ্চাশের আশপাশ হয় অর্থাৎ কি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ হলেও ভয় নাই পঁয়তাল্লিশ ঊর্ধ্ব পঞ্চাশের আশপাশ মানে পঁয়তাল্লিশ পেরিয়ে গেছে আর মধ্য চল্লিশ কভার হয়ে গেছে তাহলে প্রথম হচ্ছে শারীরিক চোটাঘাত এবং কঠিন রোগের দিকে আপনার সিন্ডিকেট ইন্ডিকেট আপনি পাবেন শরীরে ইন্ডিকেট পাবেন কি পাবেন পরিষ্কার বলে দিই গল্প অপারেশন ইউটাস মহিলা হলে ইউটাস অপারেশন এবং ছেলে মেয়ে বোর্থ সাইড হলে স্টোন পাবেন অর্থাৎ কি না এখানে অপারেশনের যোগ খাদ্য থলি খাদ্য নালি আর কী কী আছে রেচন্তন্ত আমি বলতে পারবো না আমার ইনস্ট্যান্ট এই মুহূর্তে মনে আসছে না স্টোন মাংস ঢিলি যেটা মাংসর ইয়ে কিংবা মেয়ে মানুষ হলে তার ইউটাস এবং ইউরিনাল প্যাসেজ এবং ইউটাসে অপারেশন এবং এবং তার ইউটিটাস বাদে যেতে পারে কিংবা আর ওই ওরিয়েন্টেড তার শরীরে যা হবে এই আমাদের বুক থেকে পেট পর্যন্ত এই এই এর মধ্যেই হবে আপনার পরে গিয়ে হাত পা ভাঙার কোনো যোগ নেই পড়ে গিয়ে হাত পা ভাঙাটা কিন্তু তুলনায় ভালো পেটের মধ্যে একটা মাংসের ঢিলি হওয়ার অপারেশন হওয়ার থেকে পেটের মধ্যে তিনখানা ফুটো করে আপনার স্টোনগুলো গুঁড়ো গুঁড়ো করে বের করার থেকে আপনি যদি পড়ে গিয়ে বাই চান্স যদি পাটা মচকে যায় কিংবা ভেঙে যায় সেই ভেতরে অপারেশনের থেকে আমার মনে হয় ইট উইল বি বেটার ইট ইস মাই ওপিনিয়ন মানে জানি না আপনারা কি বলবেন আমার সাথে একমত হবেন কিনা অর্থাৎ কিনা মেষরাশি অশ্বিনী নক্ষত্র পলিটিক্যাল হলে আপনার জন্যে দুঃসংবাদ যদি যদি আপনি টিকিটও পান আপনি হেরে যাওয়ার যোগ হেরে যাবেন দুই হচ্ছে যে শারীরিক অসুস্থতা অসুস্থতা ছিল সেটা বেড়ে যাওয়া এবং এই ওরিয়েন্টেড দুর্ভোগ বয়স যদি কম হয় অর্থাৎ কি না আপনি ধরুন আপনি আমার অনুষ্ঠান শুনছেন বলছেন আমার তো আমি তো পলিটিক্সও করি না আমার ভিড় হয়নি আমার বয়স পঞ্চাশের ধারে কাছেও নেই সম্পর্ক নিয়ে টানা মানসিক চাপ বৃদ্ধি পুরনো সম্পর্কের এন্ড হয়ে যাওয়া তিনটে সেকশনের মধ্যে পড়বে অর্থাৎ কি না এই তিনটে সেকশন পড়বে আচ্ছা মেষরাশি কেন আমি বলছি দেখুন মিনে যেটা চলছে যে সাড়ে সাতই চলছে মিনে যে নক্ষত্রগুলো রয়েছে এটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির উত্তর ভাদ্রপদ শনির রেবতী হচ্ছে বুধের এই তারপরেই অশ্বিনী এক নম্বর নক্ষত্রের অবস্থান কেতুর নক্ষত্র কেতু কি করে জীব জীবদ্দশায় যদি জন্ম ছকে থাকে কেতু জীবদ্দশায় বাদে সেতু কেতু আপনাকে তুঙ্গে নিতে পারে কেতুর সব থেকে ভালো নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র তারপরে দ্বিতীয় সব থেকে ভালো হচ্ছে যে মেষ রাশিতে রয়েছে অশ্বিনী নক্ষত্র তিন নম্বর হচ্ছে যে মূলা নক্ষত্র যেটা হচ্ছে আপনার ধনু রাশিতে রয়েছে এই জীবদ্দশায় থাকে কেতু জন্মচকে থাকে কেতু জীবদ্দশায় বাদে সেতু কেতু তো জন্মচকে থাকবেই না কেতুর যদি নক্ষত্র যদি জন্ম হয় আচ্ছা তো থাকবে তোমার কেতু আদ্রা নক্ষত্র বলছি তোমার আদ্রা নক্ষত্র এটা মাই রাইট তোমার আদ্রা নক্ষত্র তোমার রাহু নক্ষত্র জন্ম কেতু তো আছেই কিন্তু জীবদ যদি জন্ম ছকে থাকে 그러면은 জন্মটা কেতুতে হচ্ছে 그러면은 তার রাশি অবশ্যই মেস সিংহ কিংবা দোনো হতে পারে আচ্ছা দোনো রাশি এবার যদি তার মেষ নক্ষ মেষ যদি তার ইয়ে হয় এক নম্বর নক্ষত্র তাহলে তোর জীবদশায় কেতু দিয়ে স্টার্টিং হচ্ছে এটা স্টার্টিংটা হয় সবারই তো থাকবে রাহু কেতু থাকবে শনিও থাকবে কিন্তু যার রাশি এখন দেখা যাবে বিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র তারই এখন শনি চলছে আমার তো উত্তর ভাদ্রপদ নক্ষত্র কোথাও না সাতাশটা নক্ষত্র সন্নিবেশ গ্রহচক্রের অবশ্যই রয়েছে সবারই রয়েছে কিন্তু জন্মচক্রে থাকে কেতু মানে কি জন্মদশায় থাকে কেতু জন্মদশায় যদি থাকে কোথায় কেতু থাকলে এই থাকে এই তিনটে জায়গায় না না আপনি তো বলছেন নক্ষত্র নক্ষত্র জন্মকালীন ধরুন কারুর কেতু তার রাশিতে রয়েছে চন্দ্র কেতু অথবা কেতু না তার এক নম্বর নক্ষত্র জন্ম

লগ্নে কেতু মানে সেটা এফেক্টেড নয় আমার পুনর্বসু নক্ষত্র আমার নক্ষত্র বিন্যাস রয়েছে মিথুন টু কর্কটের মধ্যে স্টার্টিং মিথুন থেকে নক্ষত্র বৃহস্পতির বৃহস্পতি কেতুর নক্ষত্রটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ নক্ষত্র দিয়ে স্টার্ট হতে হবে যেমন বিশাখা নক্ষত্র সেও তো বৃহস্পতির নক্ষত্র কিন্তু তার তো গণরাক্ষস রাক্ষস গণ হয়ে যাবে এবং সেখানে তার তার বিন্যাস আর আমার পুনর্বসুর এফেক্টে দেখা হবে না তো আমাদের আলোচনা করতে করতে অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে কালকের দিনটা তাহলে আমরা ঠাকুরের মানে শ্রীকৃষ্ণের পায়ে রং শ্রীকৃষ্ণের পায়ে রং দিয়ে আপনি কোনটা সাজেস্ট করছেন সুভাষ যে রংটা রেখে দেবো প্রিয়জনকে লাগিয়ে রেখে দেবো সেই রংটা তাহলে কি করব পরে সেই রংটা ঠাকুরের কাছে থাকবে তো তো ভালোবাসার রং জীবনের বিভিন্ন রং যদি পার্টিকুলার কাউকে যদি করি মানে আমি বলছি কি বন্ধুদের ক্ষেত্রে রাখবো না আমি আমার স্বামীর ক্ষেত্রে আমি আমার প্রেমিকার ক্ষেত্রে আমি আমার ক্ষেত্রে সেখানেই রাখবো বৃন্দাবনে কি করা হয় সেটা তো বললাম আমি বৃন্দাবনে কি করা হয় লীলা কি করা ভাবে সেটাই তো বললাম এবার ইউ ক্যান সেটা আপনার কতটা স্পেশাল তালি রাখবে আদারওয়াইজ ইউ সম্পর্কের উন্নতির জন্য কালকের দিনটা খুব সম্পর্কের উন্নতির জন্য কি রং মানে রঙের উৎসব জীবনের প্রত্যেকটা রঙকে তার জীবনে আনা কালো রঙের দূরীকরণ অন্ধকারের দূরীকরণ এবং প্রত্যেকটা রং আনন্দের রং ভালোবাসার রং আমার ভাবনার রং আমার স্বপ্নের রং এই সব রঙের সন্নিবেশ যাতে আসে আপনারা অবশ্যই আপনাদের জীবনটাকে গুছিয়ে তোলার জন্য পরামর্শ গ্রহণ করতেই পারেন সুভাষ শাস্ত্রী সেই নাম যার কথা জ্যোতিষের বেদবাক্য বাক্য সুভাষ বিশ্লেষণ বা তার প্রতিবিধান আপনার ছকের ক্ষেত্রে শেষ কথা তার মায়ের আশীর্বাদ গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং সকলকে ভালো রাখা আজকে দীর্ঘ এতগুলো বছর সুভাষদা প্রায় পঁয়ত্রিশ বছর পার করে ফেলেছেন তার পেশাগত জীবনের সফলতার সঙ্গে অবশ্যই এই জায়গাটাকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে আমাদেরকে যদি আমরা মনে করি সুভাষদার কাছে আসবো তাহলে দ্রুত যোগাযোগ করতে হবে যদি এই কথাটা আমি কোনোদিন বলি না কিন্তু আমার মনে হলো সুভাষদা মানেই সমস্যার সমাধান অনেক ধন্যবাদ সুভাষ সুভাষদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হল বেদের অঙ্গ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক